তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। তো ফ্রি ফায়ারের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো দেখতে পাচ্ছ আমাদের গেমের ভিতর কিন্তু ইবো ইএমপিটা চলে আসছে। তো এখন আমি ইবো ইএমপিটা বের করব, তো দেখব কত ডায়মন্ড লাগে। তো এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলে এবং পাশে বেল আইকনটা বাজিয়ে দাও। তো এখানে দেখতে পাচ্ছ ইবো ইএমপি, এখানে কিন্তু আমাদেরকে দুইটা জিনিস বাদ দিতে হবে। তো এখান থেকে আমি কোনটা বাদ দেব, আমি প্যাড ফুড এবং স্ক্যানারটাই বাদ দিয়ে দিব। তো এখানে আমি প্যাড ফুড এবং স্ক্যানারটা সিলেক্ট করে নিব। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছু ফালতু জিনিস দিয়েছে, তো এখানে আমি কনফার্ম করে দিব। তো প্রথমে দেখতে পাচ্ছ একটা ফ্রি স্পিন দিয়েছে, তো ফ্রি স্পিনটা করব, দেখা যাক ফ্রি স্পিনে বাজে কিনা। আরে ভাই থেমে যা থেমে যা, আরে ভাই ফ্রি স্পিনে থামেনি। তো এসকেস স্কিনটা পারমানেন্ট দিয়ে দিয়েছে ফ্রি বক্স থেকেই। তো স্কিনটাকে অ্যাট্রিবিউট কি তা আমি এখনও জানি না। তো এখন নয় ডায়মন্ড স্পিন করব, তো দেখা যাক নয় ডায়মন্ডে পাই কি পাই না। তো নয় ডায়মন্ড ওয়েপন রয়্যাল ভাউচার দিয়েছে, তো এটা কম ডায়মন্ডে দেওয়া ইম্পসিবল মনে হয়, আমাকে দেবে না, কোনো সময় দেয় না। তো এরপর দেখতে পাচ্ছি আমাকে কিন্তু লুট বক্স দিয়ে দিয়েছে 19 ডায়মন্ডে। তো আমাকে 19 ডায়মন্ড যদি লুট বক্সে না কি ওইখানে পড়তো তাহলে আমার অনেক ভালো হতো। তো তারপর 39 ডায়মন্ডের স্প্রিন, তো 39 ডায়মন্ড স্প্রিনে থেমে যা। আরে ভাই 39 ডায়মন্ড প্যারাশুট। তো তারপর 69 ডায়মন্ড, তো এবার তো থাম। আরে ভাই এবার N94 বক্স, তো এটা পারমানেন্ট দিলে ভালো হতো, বাট দেবে না, গ্রিন আর দেবে না। তো এরপর 99 ডায়মন্ডের স্পিন, আরে ভাই বক্সে গিয়ে থামছে। আরে ভাই টোকেন, 3টা টোকেন। তো এরপর আবার 199, থেমে যা থেমে যা। আরে ভাই দেখতে পাচ্ছ আমাকে কিন্তু লাস্ট স্পিনে দিল 499। তো এখানে যদি তোমার লাস্ট স্পিনে বের হয় তাহলে তোমার 900 ডায়মন্ডের মতো লাগবে, এটা তুমি শিওর থেকো যে তোমার 900 ডায়মন্ডের মতো লাগবে তোমার লাস্টে যদি দেয়। আর যদি তোমাদের লাক ভালো থাকে, যদি প্রথমে দিকে দেয় তাহলে তো অন্য কথা। তো এখন দেখতেই পাচ্ছ, তো এখন তোমাদেরকে স্কিনটা দেখিয়ে দিই কীরকম। তো আমরা এসকেসের একটা ফি পেয়েছিলাম, তো ওটা দেখি কীরকম। তো এটা দেখতে হচ্ছে সিঙ্গেল অ্যাকুরেসি, তো এই স্কিনটা তেমন একটা ভালো না। তো এখন আমরা চলে যাবো আমাদের ইবো এমপি। তো এখানে দেখতে হচ্ছে লেভেল 1 কিন্তু সিঙ্গেল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার মাইনাস ডাবল রিলোড স্পিড। তো এখানে কিন্তু আমার এই এমপিটার ফ্রিটা রয়েছে, সেহেতু এটা আমি আপাতত আপডেট করতে চাচ্ছি না। তো এটা যদি আপডেটও করি পরে। তো এখানে দেখছো লেভেল 2 নিলে তোমার এবিলিটি হবে সিঙ্গেল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার, সিঙ্গেল মাইনাস রিলোড স্পিড। তো লেভেল 1 কিন্তু ডাবল রিলোড স্পিড থাকে, লেভেল 2 তোমরা সিঙ্গেল পাবে। তো লেভেল 3 নিলে সিঙ্গেল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার, আর তোমরা একটু লুকটা একটু পারবে। আর লেভেল 4 নিলে তোমরা অ্যাক্টিভিটি আনলক করে ফেলতে পারবে, ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার, মাইনাস রিলোড স্পিড এবং একটা হিটিং ইফেক্ট পাবে। আর লেভেল 5 নিলে দেখতে পাচ্ছ যে এনিমি মরে গেলে এরকম অ্যানিমেশন দেখাবে এবং তোমাদের গান থেকে এরকম একটা ইফেক্ট বের হবে। তো লেভেল 6 নিলে এটা লুকটা চেঞ্জ হবে এবং একটা এক্সট্রা এবিলিটি আনলক হবে। তো এটা হলো এই গানটা যদি হাতে নিয়ে 100 সেকেন্ড হাতে রাখার পর যদি তুমি এনিমিকে ড্যামেজ দাও তাহলে তোমাকে এক্সট্রা ড্যামেজ দিবে। তো এটা তেমন একটা সুবিধা না বা কাজে লাগে না, কারণ 100 সেকেন্ড কেউ একটা গান হাতে রাখে না, গান চেঞ্জ করে ফেলে। তো দেখতেই পাচ্ছ এটা এটার এবিলিটি। আর লেভেল 7 যদি নিয়ে নাও তাহলে তো এটা ফুল ম্যাক্স, তো ম্যাক্সের লুকটা দেখতে পাচ্ছ এরকম এবং একটা এক্সক্লুসিভ ইমোট রয়েছে, তো দেখতে পাচ্ছ এরকম ইমোটটা। তো তোমাদের কাছে ইবিএমপিটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলাম, পাশের বেল আইকনটা বাজিয়ে দাও। তো পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে। সবাইকে ধন্যবাদ।